আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মাঝে মাঝে সলাদ পড়ে আবার কেউ কেউ আছে সাপ্তাহিক সলাৎ পড়ে যাকে বলা হয় সিজনাল মুসল্লি আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা এই সৃজনাল মুসলিমকে অথবা সাপ্তাহিক মুসলিম ভাইদেরকে ঠাট্টা করে তারা উপহাস করে যেটা ইসলামে মহা অন্যায় জুমার সরাতের গুরুত্বের ব্যাপারে নবী গম সাল্লা আলী আসাল্লাম বলেছেন লোকদের অবশ্যই জুমার সরাত পরিত্যাগ করা থেকে বিরত থাকতে হবে নতুবা আল্লাহ তাদের অন্তসমূহকে মোহর মেরে দেবেন সুতরাং জুমার সরাতের ব্যাপারে ভয়াবহ একটি হাদিস যারা জুমার সরাত ত্যাগ করবে তাদের অন্তরে মোহর এটা দেওয়া হবে এখন কোন মোহর এটা দেওয়া হবে কোন প্রেক্ষিতে মোহর এটা দেওয়া হবে তা আমরা কেউ জানি না হতে পারে আপনি মৃত্যুর সময় তাও করে মৃত্যুবরণ করতে পারবেন না আবার মৃত্যুর সময় আপনার মুখে কালেমা উচ্চারণ হবে না আরও বিভিন্ন দিক থেকে মোহর এটা দেওয়া হতে পারে অন্যাদেশে এসেছি যে কোনো যুক্তির কারণ ব্যতীত পরপর তিনটি জুমা ত্যাগ করলে তাকে মুনাফিকের মধ্যে গণ্য করা হবে আর আমরা সবাই জানি মুনাফিক স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তর কাফের আর মসিকদের এত ভয়াবহ আজাব হবে না যত না আজাব হবে মুনাফিকদের আর আপনি যদি মুনাফিক হয়ে যান তাহলে আপনার স্থান হবে যাহা নামের নিম্নতম স্তর তাই জুমার সালাত কখনই ত্যাগ করা যাবে না সুতরাং জুমার সালাতের গুরুত্ব অপরিসীম যারা কেবল জুমার সরাত পড়তে মসজিদে আসে তাদেরকে নিয়ে হাসি থামাশা ঠাট্টা করা উচিত নয় বরং তাদেরকে এভাবে উৎসাহ দিন ভাই জুমার সরাত যেমন একটি ফরজ তেমনি ফজর আসর অন্যান্য সরাতগুলো। তেমনই ফরজ জুমার সালাতের জন্য যেমন স্বাস্থ্যের বিধান রয়েছে তেমনি অন্যান্য সলাতের জন্য শাস্তির কথা উল্লেখ করা হয়েছে তাদেরকে সলাতের প্রতি উৎসাহ দিন অন্তত তাদেরকে ফরজ সলাত পড়ার জন্য উৎসাহ দিন আপনি যখন তাদেরকে নিয়ে হাসি করছেন এমন অনেক ব্যক্তি আছে যারা এরকম সিজনের মুসলিম ছিল কিন্তু সলাত পড়তে পড়তে একদিন আল্লাহতালা তাদেরকে হেতের দান করেছিলেন আপনি নিজেই চিন্তা করুন আপনি কি সবসময় পাঁচ অপ্ত সরাত পড়েছেন আল্লাহ হঠাৎ করে আপনাকে হ্যাডেদ দিয়েছে কোন একটি মাধ্যমে আপনি হেদেত পেয়েছেন সুতরাং আমাদের উচিত নেককার কাজে উৎসাহ দেওয়া যারা নেককার কাজ করবে স্বল্প হোক আপনি তাকে উৎসাহ দিবেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তাকে প্রশংসা করুন এবং মানুষকে নেক কাজের দিকে আহ্বান করুন হ্যাঁদের জিনিসটা স্থায়ী কোনো পদ নয় যে একবার পেলাম চিরকালে এটা থাকবে অনেক দিন দেয়া মানুষ আছে যারা আমল করতে করতে একসময় তারা এমন এক পাপ কাজে লিপ্ত হয়েছিল যার কারণে তারা মুসলিম হিসেবে বন করতে পারেনি শয়তানের ধোকায় তারা জাহানামি হয়েছে আপনি নিজে এখন ভালো আছেন আর আপনি ভাই সে খারাপ পথে আছে আপনি তার ভালো কাজকে উৎসাহ দিন আপনি নিজেও আরও ভালো হওয়ার চেষ্টা করুন রাসু সাল্লু সবসময় একটি দোয়া করতেন হে অন্তরসমূহ পরিবর্তনকারী আপনি আমার অন্তরকে আপনার দিনের উপর অবিচল রাখুন সুতরাং আল্লাহর কাছে সবসময় হেঁটে চাইতে হবে আর যারা সরৎ পরে যারা এক অক্টর সরৎ পরে তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবেন না যারা সাপ্তাহিক সরৎ পরে তাদেরকে বোঝান তাদেরকে উৎসাহ করুন আল্লাহর শাস্তি ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করুন আল্লাহ তালা আমাদেরকে ভুজা মানা তাফিক দান করুক আমিন